হ্যালো এভরিওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লাল উইথ অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আশা করি থামনেল থেকে তোমরা বুঝতে পেরেছো যে আজকে আমি তোমাদের সাথে কী বিষয়ে আলোচনা করবো উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে যে সম্পূর্ণ বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেই বিষয়ে কিন্তু ডিটেলসে আজকে আমরা আলোচনা করব এই বিষয়ে কিন্তু বেশ কয়েকটা পোস্ট আমি তোমাদের সাথে শেয়ার করেছি ইউটিউবের কমিউনিটাও শেয়ার করেছি এবং তার পাশাপাশি তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে আমার সাথে যুক্ত রয়েছো সেখানেও কিন্তু আমি পোস্টগুলো শেয়ার করেছি তবে স্ক্রল করে নিচে আসলে দেখো এখানে একটা লিপলেট রয়েছে যেটা মূলত কল্যাণী আইটিআই থেকে শেয়ার করা হয়েছে এরপর স্ক্রল করে নিচে আসলে দেখো আরেকটা লিপলেট রয়েছে এবং এটা কিন্তু শেয়ার করা হয়েছে গভর্নমেন্ট আইটিআই ফলতা থেকে দেখো এখানে লেখা রয়েছে গভর্নমেন্ট আইটিআই ফলতা গভর্নমেন্ট আইটিআই ফলতা থেকে কিন্তু এই লিপলেটটা শেয়ার করা হয়েছে এর পাশাপাশি স্ক্রল করে নিচে আসলে দেখো এখানে ইলামবাজার যে আইটিআই গভর্নমেন্ট আইটিআই ইলাম বাজার সেখান থেকে কিন্তু এই পোস্টটা শেয়ার করা হয়েছে স্ক্রল করে নিচে আসলে দেখো এখানে গড়বেতা গভর্নমেন্ট আইটিআই সেখান থেকে এটা শেয়ার করা হয়েছে স্ক্রল করে নিচে আসলে দেখো এখানে একটা রয়েছে তুফানগঞ্জ আইটিআই থেকে কিন্তু এই পোস্টটা শেয়ার করা হয়েছে এই ধরনের পোস্টগুলো কিন্তু বিভিন্ন আইটিআই কলেজের থেকেই শেয়ার করা হচ্ছে মূলত উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে যে সম্পূর্ণ বিনামূল্যে একটি কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে সেই উদ্দেশ্যেই কিন্তু এই পোস্টগুলো সমস্ত আইটিআই কলেজ থেকে শেয়ার করা হচ্ছে তবে এই পোস্টগুলো শেয়ার করার পর থেকে আমি লক্ষ্য করছি তোমরা অনেকে আমায় কমেন্ট করে জিজ্ঞাসা করছো যে দাদা এই বিষয়ে একটা ডিটেল ভিডিও আপলোড করো অর্থাৎ উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে যে সম্পূর্ণ বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে সেই বিষয়ে একটা ডিটেল ভিডিও আপলোড করো তো বলতে পারো আজকের এই ভিডিওতে এই প্রশিক্ষণ সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসে কিন্তু আমরা আলোচনা করব অর্থাৎ এই প্রকল্পের খুঁটিনাটি সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারবে দেখো এখানে সম্পূর্ণ পয়েন্টগুলো আমি লিখেছি যে কী কী বিষয়ে আজকে আমরা আলোচনা করবো সেগুলো একবার একটু দেখে নিই প্রথমত এখানে রয়েছে কি উৎকর্ষ বাংলা আসলে কি পরবর্তী যে পয়েন্টটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো দু নম্বরে দেখো লেখা রয়েছে আইটিআই কোর্সের সাথে এই প্রশিক্ষণের কি কোনো সম্পর্ক রয়েছে পরবর্তীতে যে পয়েন্টটা রয়েছে তিন নম্বরে প্রত্যেকে কি চাইলে এই প্রশিক্ষণটা নিতে পারবে নাকি এটা শুধুমাত্র আইটিআই স্টুডেন্টদের জন্য পরবর্তী যে পয়েন্টটা রয়েছে সপ্তাহে কি প্রতিদিন ক্লাস হবে অর্থাৎ তোমরা যদি এই কোর্সে অ্যাডমিশন নাও তাহলে কি সপ্তাহে তোমাদের প্রতিদিন ক্লাস করতে হবে পরবর্তী যে পয়েন্টটা রয়েছে প্রশিক্ষণ বা কোর্সের ডিউরেশন কত অর্থাৎ তোমরা যদি এই কোর্সে অ্যাডমিশান নাও সেক্ষেত্রে কোর্সের যে মেয়াদ বা কোর্সের যে ডিউরেশন সেটা কত দিনের এবং সবশেষে ছ নম্বর পয়েন্টে রয়েছে প্রশিক্ষণের শেষে চাকরির কেমন সুযোগ রয়েছে অর্থাৎ আমাদের যে মেন উদ্দেশ্য যে কোনো প্রশিক্ষণ করার আগে আমরা ভাবি যে এই প্রশিক্ষণটা যদি আমরা নেই তাহলে ফিউচারে আমাদের চাকরির কীরকম কী সুযোগ রয়েছে বা আমাদের প্লেসমেন্ট কি দেওয়া হবে কি না তো সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব এবং এই বিষয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করার আগে আমি কিন্তু তিনজনের সাথে কথা বলেছি বিষয়টা নিয়ে এবং সম্পূর্ণ যে পয়েন্টগুলো এখানে আমি দিয়েছি সমস্ত পয়েন্টগুলো নিয়ে তাদের সাথে কিন্তু আমি আলোচনা করেছি যাতে তোমাদের সাথে আমি সমস্ত বিষয়টা নিয়ে একটু ভালোভাবে আলোচনা করতে পারি প্রথমে আমি যার সাথে কথা বলেছি আমি যদি স্ক্রল করে নিচের দিকে আসি তাহলে কল্যাণী আইটিআই লিপলেটে যে হেল্পলাইন নাম্বারটা দেওয়া রয়েছে ফর মোর ডিটেলসের জন্য প্রথম যে নাম্বারটা এই নাম্বারে ফোন করেছিলাম আমি এবং কল্যাণী আইটিআই এরিয়ে একজন ক্লারিক্যাল পোস্টে থাকা স্যারের সাথে আমি কিন্তু কথা বলেছি খুবই একজন ভালো মানুষ সে সম্পূর্ণ বিষয়টা নিয়ে আমার ডিটেলসে আলোচনা করেছে আমার সাথে সম্পূর্ণ বিষয়টা নিয়ে তার সাথে আমার কথা হয়েছে তো তার সাথে কথা বলেছি এবং দ্বিতীয়ত এখানে যে রয়েছে পরবর্তী লিপলেটটা গভর্নমেন্ট আইটিআই ফলতা এবং ফলতার যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেই নাম্বারেও কিন্তু ফোন করে আমি কথা বলেছি তো তিনিও আমার সাথে খুব ভালোভাবে কথা বলেছেন সম্পূর্ণ বিষয়টা নিয়ে তার সাথে আমার আলোচনা হয়েছে এবং তৃতীয়ত আমি একজন স্টুডেন্টের সাথে কথা বলেছি যে এর আগে উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে কারিগরি প্রশিক্ষণটা নিয়েছে তো তার কাছ থেকেও তার এক্সপিরিয়েন্সটা আমি শুনেছি তো সম্পূর্ণ এই বিষয়টা নিয়ে তিনজনের সাথে আলোচনা করার পর আমি কিন্তু এই পয়েন্টগুলো এখানে লিখেছি এবং এই সমস্ত পয়েন্টগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব আশা করি এই উৎকর্ষ বাংলা রিলেটেড যে প্রশিক্ষণটা প্রোভাইড করা হচ্ছে তার সম্পূর্ণ ডিটেলস তোমরা আজকে ভিডিওতে পেয়ে যাবে এরপরেও যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে আমি তো আছি অবশ্যই তোমরা আমার নিজে কমেন্ট করে জানাতে পারো তবে আশা করছি সম্পূর্ণ ভিডিওটা যদি তোমরা মন দিয়ে দেখো বা মনোযোগ সহকারে শোনো তাহলে কোনো প্রশ্নের উত্তরের অজানা থাকবে না এই প্রশিক্ষণ সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর তোমরা আজকের এই ভিডিও থেকে পেয়ে যাবে তাহলে চলো এক এক করে দেখে নেওয়া যাক সমস্ত পয়েন্টগুলো এবং সমস্ত পয়েন্টগুলোরই যতটা বিস্তারিত সম্ভব আমি তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব প্রথমেই যে পয়েন্টটা এখানে রয়েছে এক নম্বরে উৎকর্ষ বাংলা আসলে কি উৎকর্ষ বাংলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা প্রকল্প বা বলতে পারো একটা স্কিম যেটা অনেকদিন আগেই কিন্তু লঞ্চ করা হয়েছিল তবে এর আগে যে উৎকর্ষ বাংলার তরফ থেকে প্রশিক্ষণগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন সেন্টারে দেওয়া হয়েছে এইরকমভাবে কিন্তু আইটিআই থেকে কখনোই প্রোভাইড করা হয়নি তো আমি যে স্টুডেন্টের কথা বললাম যার সাথে আমি আলোচনা করেছি এই বিষয়ে সেও কিন্তু অনেক দিন আগেই এই ট্রেনিংটা করেছে এবং সে একটা প্রতিষ্ঠান থেকে করেছিল এরকম কোনো আইটিআই থেকে না নির্দিষ্ট একটা সেন্টার ছিল যেরকম আমরা কোথাও কম্পিউটার শিখতে যাই হ্যাঁ সেরকমই একটা সেন্টার ছিল সেই সেন্টার থেকে কিন্তু সে এই ট্রেনিংটা নিয়েছে তো বর্তমানে আমি কল্যাণীটাই এর স্যারের সাথে কথা বলে যেটা বুঝলাম বর্তমানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চাইছে বিভিন্ন আইটিআইতে বা বলতে পারো প্রায় সমস্ত যে আইটিআই কলেজগুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গলে সমস্ত আইটিআইয়ের তরফ থেকেই এই প্রশিক্ষণটা কিন্তু প্রদান করা হবে অর্থাৎ সমস্ত আইটিআইয়ের এক এক করে লিপলেট কিন্তু তোমরা পাবে যেরকমভাবে বেশ কয়েকটা আইটিআইয়ের লিপলেট আমি তোমাদের সাথে শেয়ার করেছি কল্যাণী বলো তুফানগঞ্জ বলো গড়বেত আইটিআই বলো বা ইলামবাজের আইটিআই বলো এইরকম বিভিন্ন আইটিআইয়ের পোস্টগুলো যেরকম আমি তোমাদের সাথে শেয়ার করেছি সেরকম আস্তে আস্তে সমস্ত আইটিআর পোস্ট কিন্তু তোমরা পাবে আস্তে আস্তে সমস্ত আইটিআই কলেজ কিন্তু এই প্রশিক্ষণটা দেওয়া হবে এবং আগামী এক দু মাসের মধ্যে তোমরা অনেক এরকম ইনফরমেশন বা অনেক এরকম পোস্ট কিন্তু দেখতে পারবে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত এর তরফ থেকে পরবর্তী যে পয়েন্টটা রয়েছে দু নম্বরে আইটিআই কোর্সের সাথে এই প্রশিক্ষণের কি কোনো প্রকার সম্পর্ক রয়েছে তাহলে প্রথমে আমি বলি যে আইটিআই কোর্সের সাথে এই প্রশিক্ষণের কিন্তু কোনো প্রকার সম্পর্ক নেই আইটিআই কোর্সে তোমরা যেরকমভাবে করছো বা যেরকমভাবে আইটিআই কোর্সের জন্য অ্যাডমিশন হয় সেটা সম্পূর্ণ আলাদা এই কোর্সেরটা সম্পূর্ণ আলাদা শুধুমাত্র আইটিআই থেকে এটি প্রোভাইড করা হচ্ছে কারণ রাজ্য সরকার এরকমভাবে চাইছে যাতে প্রশিক্ষণটা সকলকে দেওয়া হয় এবং আইটিআইয়ের তরফ থেকে সেটার জন্য প্রদান করা হয় সমস্ত ক্যান্ডিডেটদের জন্য তো সেই কারণেই সমস্ত আইটিআই কলেজে এই প্রশিক্ষণটা কিন্তু প্রদান করা হবে তবে আইটিআই কলেজের যে কোর্স তার সাথে কিন্তু এই প্রশিক্ষণের কোনো প্রকার সম্পর্ক নেই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা পরবর্তী যে পয়েন্টটা এখানে রয়েছে প্রত্যেকে কি চাইলে এই প্রশিক্ষণটা নিতে পারবে হ্যাঁ প্রত্যেকে চাইলে এই প্রশিক্ষণটা নিতে পারবে শুধুমাত্র এটা কিন্তু আইটিআই স্টুডেন্টদের জন্য না আইটিআই যারা করছো তারা তো করছোই আইটিআই তবে এটা কিন্তু শুধুমাত্র আইটিআই স্টুডেন্টের জন্য না এটা প্রতিটা ক্যান্ডিডেটের জন্য যাদের কাছে আইটিআই ডিগ্রি রয়েছে বা যাদের কাছে আইটিআই ডিগ্রি নেই প্রতিটা ক্যান্ডিডেটের জন্য প্রতিটা ছেলেমেয়ের জন্য কিন্তু এই প্রশিক্ষণটা অর্থাৎ তারা চাইলে তাদের যদি ইন্টারেস্ট থাকে এই ক্রেনেটটা নেওয়ার তারা কিন্তু অবশ্যই নিতে পারবে তবে এই বিষয়ে আমি একটা কথা তোমাদের বলি যারা বর্তমানে আইটিআই করছো তারা কি এটা করতে পারবে আসল প্রশ্ন তো এটা ধরো তুমি এবছর আইটিআইতে অ্যাডমিশন নিয়েছো এবং তুমি তোমার আইটিআই কোর্সের পাশাপাশি কি চাইলে এই কোর্সটা করতে পারবে অর্থাৎ ধরো তুমি কল্যাণ আইটিআইতে অ্যাডমিশন নিয়েছো এবং কল্যাণ আইটিআইতে এই কোর্সটাও শুরু হচ্ছে তাহলে তুমি কি দুটো একসাথে করতে পারবে বা দুটো প্রশিক্ষণ কি একসাথে নিতে পারবে এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ নির্ভর করেছে তোমার আইটিআইয়ের ওপর অর্থাৎ তুমি যেই আইটিআইতে পড়াশোনা করছো সেই সেইটিআইয়ের ওপর সেই আইটিআই থেকে যদি তোমায় পারমিশন দেওয়া হয় যে তুমি তোমার আইটিআই কোর্সের পাশাপাশি চাইলে এই শর্ট টার্মের কোর্সটা করতে পারো তাহলে তুমি কোর্সটা করতে পারবে তবে যদি তোমার আইটিআই থেকে পারমিশন না দেওয়া হয় যেরকম আমি যদি স্ক্রল করে নিচের দিকে আসি তাহলে এখানে যে রয়েছে গভর্নমেন্ট আইটিআই ফলতা এবং ফলতার যে স্যারের সাথে আমার কথা হয়েছে ফলতা আইটিআই যে স্যারের সাথে আমি কথা বলেছি তো তিনি বললেন তার কলেজে কিন্তু এই রকম পারমিশনটা দেওয়া হচ্ছে না তার কলেজে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছেন তারা চাইলেই কিন্তু তাদের আইটিআই কোর্সের পাশাপাশি এই শর্ট টার্মের কোর্সটা করতে পারবে না তাই আমি প্রথমেই বললাম এটা ডিপেন্ড করছে তোমার আইটিআইয়ের ওপর তোমার আইটিআই থেকে যদি তোমার পারমিশন দেওয়া হয় যে তুমি তোমার আইটিআই কোর্সের পাশাপাশি চাইলেই এই কোর্সটা করতে পারো তাহলে তুমি করতে পারবে অন্যথায় তুমি কিন্তু করতে পারবে না দেখো পরবর্তী পয়েন্টটাই আমি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের আরও যে তোমরা কেন করতে পারবে না সপ্তাহে কি প্রতিদিন ক্লাস হবে পরবর্তী চার নম্বর পয়েন্টটা রয়েছে সপ্তাহে কি প্রতিদিন ক্লাস হবে অর্থাৎ তুমি যদি এই প্রশিক্ষণ বা এই কোর্সে অ্যাডমিশন নাও সেক্ষেত্রে সপ্তাহে কি প্রতিদিন ক্লাস হবে যেমন তুমি আইটিআইতে অ্যাডমিশন নিয়েছো আইটিআই কোর্সে সেখানে তোমার সোম থেকে শুক্র ক্লাস হ্যাঁ এই কোর্সের ক্ষেত্রেও কিন্তু সপ্তাহে প্রতিদিন ক্লাস হবে অর্থাৎ সোম থেকে শুক্র বা সোম থেকে শনি প্রতিদিন কিন্তু ক্লাস হবে এই যে সম্পূর্ণ কোর্সটা অর্থাৎ এই যে বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে যে কারিগরি প্রশিক্ষণ উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে তোমাদের দেওয়া হবে সেটা কিন্তু চারশো থেকে পাঁচশো ঘন্টার একটা কোর্স তো এই যে চারশো থেকে পাঁচশো ঘন্টার কোর্সটা সেটা কিন্তু সম্পূর্ণ তিন থেকে চার মাসের মধ্যে শেষ করা হবে এবং তিন থেকে চার মাসের যে কোর্স ডিউরেশন অর্থাৎ পাঁচ নম্বর যে পয়েন্ট আমি এখানে লিখেছি প্রশিক্ষণের বা কোর্সের ডিউরেশন কত বা কোর্সের মেয়াদ কত সেটা কিন্তু তিন থেকে চার মাস তিন থেকে চার মাসের মধ্যে তিনশো সরি চারশো থেকে পাঁচশো ঘন্টার যে কোর্সটা সেটা কিন্তু কমপ্লিট করিয়ে দেওয়ানো হবে এবং এই যে চারশো বা পাঁচশো ঘন্টার যে কোর্স সেটা কিন্তু সপ্তাহে প্রতিদিন ক্লাস হবে সোম থেকে শুক্র অথবা সোম থেকে শনি প্রতিদিন কিন্তু ক্লাস হবে এবং প্রতিদিন কিন্তু তোমায় ক্লাসটাও করতে হবে তাই তোমরা যারা আইটিআই করছো সেক্ষেত্রে তোমাদের সোম থেকে শুক্র প্রতিদিন ক্লাস রয়েছে তার পাশাপাশি এই কোর্সটাতেও যদি তুমি অ্যাডমিশন নাও সেক্ষেত্রে এই কোর্সটাও তো সোম থেকে শুক্র বা সোম থেকে শনি ক্লাস থাকবে তো তুমি দুটো একবারে কী করে করবে তো দুটো তো তোমার করতে হবে এবার ধরো তুমি যেই আইটিআই কলেজে অ্যাডমিশন নিয়েছো সেই আইটিআই কলেজে এই কোর্সটা হচ্ছে এবং এই কোর্সের জন্য তারা নির্দিষ্ট একটা টাইম পিরিয়ড করে দিয়েছে দু ঘন্টা কি তিন ঘন্টা ক্লাস হবে প্রতিদিন তো সেটা যদি তোমার কলেজ থেকে তোমায় পারমিশন দেয় যে তুমি এই টাইমে এই কোর্সটার ক্লাস হবে দু থেকে তিন ঘন্টা তো সেটা তুমি করতে পারো সেটা যদি কলেজ থেকে তোমায় পারমিশন দেয় তাহলেই তুমি করতে পারবে আদারওয়াইজ তুমি কিন্তু করতে পারবে না তো এই বিষয়টা সম্পূর্ণ কিন্তু ডিপেন্ড করছে তোমার কলেজের উপর তবে যে সমস্ত ক্যান্ডিডেট আইটিআইতে অ্যাডমিশন নিয়েছো আমার মনে হয় তোমরা এই কোর্সটা আপাতত না করলেও পারো তোমাদের আইটিআই ডিগ্রিটা করো যেটার ভ্যালু এর থেকে কিন্তু অনেকটা বেশি অনেকটা বেশি এটা তিন থেকে চার মাসের একটা কোর্স আর তোমার আইটিআই কোর্সের দু বছর কি এক বছরের তাই আমি বলব তোমরা যার আইটিআইতে অ্যাডমিশন নিয়েছো তোমরা তোমাদের আইটিআই কোর্সটাকে খুব মনোযোগ সহকারে করো সেটা তোমাদের বেশি কাজে লাগবে বলে আমার মনে হয় তবে যে সমস্ত ক্যান্ডিডেট অর্থাৎ এরকম তো প্রচুর ক্যান্ডিডেট রয়েছে যারা আইটিআই করতে চান্স পায়নি বা যাদের বয়সটা অনেকটা বেশি হয়ে গেছে তারা কোথাও কোনো কাজের সন্ধান করছে তো তাদের কাছে কোনো রকম টেকনিক্যাল বা কোয়ালিফিকেশন নেই বা কোনো প্রশিক্ষণ নেই তো সেই সমস্ত ক্যান্ডিডেটটা কিন্তু চাইলে এই প্রকল্পটার অধীনে সরকারি একটা প্রতিষ্ঠান থেকে বলতে পারো এই ট্রেনিংটা বা এই প্রশিক্ষণটা নিতেই পারে তাদের জন্য কিন্তু এই প্রশিক্ষণটা তাদের চাকরি পাওয়ার সন্ধানের ক্ষেত্রে অনেকটা উপযোগী হতে পারে এবং এই প্রশিক্ষণের ক্ষেত্রে যদি মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা বলি তাহলে প্রার্থীকে বা ক্যান্ডিডেটকে কিন্তু অবশ্যই মাধ্যমিক পাশ করে থাকতে হবে মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু এই প্রশিক্ষণের জন্য আবেদন করা যাবে বা এই প্রশিক্ষণের জন্য অ্যাডমিশন নেওয়া যাবে তবে সবশেষে ছ নম্বরে যে পয়েন্টটা রয়েছে বলতে পারে যে সমস্ত পয়েন্টগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করলাম তার মধ্যে থেকে সব থেকে ভাইটাল পয়েন্ট প্রশিক্ষণের শেষে চাকরির কেমন সুযোগ রয়েছে অর্থাৎ আমরা কিন্তু প্রত্যেকেই কোনো প্রশিক্ষণ বা কোনো কোর্স করার আগে একটা কথাই ভাবি যে সেই কোর্সটা কমপ্লিট করার পর চাকরির কেমন কি সুযোগ রয়েছে অর্থাৎ সেই কোর্সটা কমপ্লিট করলে আমরা কি চাকরি পাবো বা আমাদেরকে চাকরি দেওয়া হবে দেখো প্রথমেই বলি তিন থেকে চার মাসের একটা কোর্স বা কোর্স ডিউরেশন তিন থেকে চার মাস যেখানে প্রশিক্ষণের জন্য মোট সময় রয়েছে চারশো কি পাঁচশো ঘন্টা বা চারশো থেকে পাঁচশো ঘন্টা দেখো বর্তমানে যা পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে বহু মেয়ে কিন্তু তিন বছরের ডিপ্লোমা দু বছরের আইটিআই কমপ্লিট করেও ঠিকঠাকভাবে চাকরি পাচ্ছে না তো সেখানে দাঁড়িয়ে এই কোর্সের মেয়াদ কিন্তু তিন থেকে চার মাস তো সেই কোর্সটা করার পর এরকম আশা তুমি যদি করো যে আমি তিন থেকে চার মাসের একটা কোর্স করে যারা তিন বছরে ডিপ্লোমা করে বসে আছে বা যারা দু বছরে আইটিআই করে বসে আছে তাদের আগে চাকরি পেয়ে যাব বা তাদের আগে আমাদের চাকরি প্রোভাইড করা হবে সেরকমটা কিন্তু কখনোই সম্ভব না বা এটা যদি বলা হয় তাহলে সেটা কিন্তু কখনোই বিশ্বাসযোগ্য হবে না কারণ যে সমস্ত ক্যান্ডিডেট আইটিআই করেছে বা যে সমস্ত ক্যান্ডিডেট ডিপ্লোমা করেছে তাদের ভ্যালু কিন্তু বা তাদের কোর্সের ভ্যালু কিন্তু এই তিন থেকে চার মাসের প্রশিক্ষণের ভ্যালুর থেকে অনেক বেশি তো তারাই যদি সঠিকভাবে চাকরি না পায় তাহলে তুমি কিভাবে চাকরি পাবে এই ট্রেনিংটা মূলত দেওয়া হচ্ছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে যাদের কোনো প্রকার টেকনিক্যাল নলেজ নেই বলতে পারো তারা কোথাও কাজ করছে সেখানে হয়তো তাদের ওয়েল্ডিংয়ের কাজ রয়েছে কিন্তু সে ওয়েল্ডিং সম্পর্কে কোনো কিছু জানে না তবে সে আইটিআই তো অ্যাডমিশন নিতে পারছে না তো সে কিন্তু এই শর্ট টার্মের যে কোর্সটা তিন থেকে চার মাসের এই কোর্সটা করে কিন্তু তার কাজের প্রতিষ্ঠানে সে কিন্তু একটু প্রোমোটেড হতে পারে অর্থাৎ ধরো সে এই কোর্সটা করলো এবং সে ওয়েল্ডিংয়ের টুকটাক কাজ জানতো এবং এই কোর্সটা করার পর তার ওয়েল্ডিং সম্পর্কে আইডিয়াটা অনেক বেড়ে গেল, এবং সে তার কাজের জায়গায় আরও বেশিভাবে কাজ করতে পারলো এবং তার কাজের ওখানে তার একটা আলাদা রকম পরিচয় তখন তৈরি হয়ে গেল যে না সে এখন কাজটা জানে ওয়েল্ডিং সম্পর্কে তো সেই রকম ক্যান্ডিডেটের জন্য বলতে পারে এই কোর্সের গুরুত্বটা অনেকটা ভালো হতে পারে তাদের কাজের ক্ষেত্রে অনেকটা সুবিধা হতে পারে তারা আইটিআই করতে পারছে না বা ডিপ্লোমা করতে পারছে না কিন্তু তাদের জন্য শর্ট টার্মে একটা কোর্স কিন্তু রয়েছে বা প্রোভাইড করা হচ্ছে এবং সেটা এখন বিভিন্ন আইটিআই থেকে অর্থাৎ সরকারি প্রতিষ্ঠান থেকে প্রোভাইড করা হচ্ছে তো সেখানে তারা চাইলেই অ্যাডমিশন নিতে পারে সম্পূর্ণ বিনামূল্যে কোনো একটা পয়সা কিন্তু না হচ্ছে না এই কোর্সের জন্য সম্পূর্ণ বিনামূল্যে তারা এই কোর্সটা করতে পারবে প্রশিক্ষণটা নিতে পারবে এবং তারা কিন্তু সেটা তাদের কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে তো সুবিধাটা তোমরা বুঝতে পারলে যে এরকম কিন্তু হবে বিষয়টা বা হয়তো কোনো কোম্পানিতে তোমাদের ট্রেনিং দেওয়া হল অ্যাপ্রেন্টেসিপের বা এক বছর অ্যাপেন্সিপে তোমরা চান্স পেলে এই কোর্সটা করার পর তিন মাসের কোর্সটা করলে তারপর কোনো কোম্পানি থেকে তোমাদের অ্যাপেন্টেশিপের চান্স দেওয়া হল যেরকম আইটিআর ক্ষেত্রে হয় যে স্টুডেন্টের কথা আমি প্রথমেই তোমাদের বললাম সে কিন্তু এই ট্রেনিংটা করেছিল এবং তারপরে তার সুযোগ হয়েছিল এক বছরের একটা ট্রেনিং করার অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিং করার তো তারপরে কিন্তু তাকে আর কোনো চাকরি বা কোনো কিছু প্রোভাইড করা হয়নি তো সে এখন বসেই আছে অন্য জবের জন্য প্রিপারেশন নিচ্ছে তবে সে কিন্তু এই কোর্সটা করার পর কোনো রকম চাকরি পায়নি বা এরকম কোনো কিছু তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়নি যে চাকরি দেওয়া হবে চাকরি কোথাও থেকেই দেওয়া হবে না এরকম প্রতিশ্রুতি কেউই করে না তো তোমাদের চাকরির ক্ষেত্রে সহায়তা করা হবে তো সেই কারণে এই কোর্সটা প্রোভাইড করা একটা ভালো উদ্যোগ অবশ্যই যে সমস্ত ক্যান্ডিডেটদের কাছে রকম নলেজ নেই তারা কিন্তু এই তিন থেকে চার মাসের সম্পূর্ণ বিনামূল্যে কোর্সটা করে কিছুটা হল নলেজ কিন্তু তারা গেইন করতে পারবে তাহলে আশা করি এই প্রশিক্ষণের বিষয়ে সম্পূর্ণটা আমি তোমাদের বোঝাতে পেরেছি সম্পূর্ণ বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে এরপরে স্ক্রল করে একটু নিচে আসবো এবং এখানে কল্যাণী আইটিআই যে লিপলেটটা রয়েছে অর্থাৎ তোমাদের যাদের বাড়ি কল্যাণীর আশেপাশে কল্যাণী এর আশেপাশে এবং তোমরা ভাবছো কল্যাণী আইটিআই থেকে এই প্রশিক্ষণটা নেবে তো তোমাদের উদ্দেশ্যে আমি বলছি দেখো কল্যাণী আইটিআইতে যে কোর্সগুলো করানো হবে দেখো এখানে কোর্সগুলো লেখা রয়েছে ম্যানুয়াল মেটাল আর্ক ওয়েল্ডিং শিল্ড মেটাল আর্ক ওয়েল্ডিং ওয়েল্ডার অর্থাৎ ওয়েল্ডিং এর উপর একটা কোর্স হচ্ছে এক নম্বরে রয়েছে এবং দ্বিতীয়তে দেখো ফিটার মেকানিক্যাল অ্যাসেম্বলি অর্থাৎ ফিটারের ওপর একটা কোর্স রয়েছে এই দুটো কন্তু কোর্স রয়েছে তোমরা যারা ওয়েল্ডিংয়ের উপর করতে চাও তারা প্রথমটা সিলেক্ট করবে যারা ফিটারের ওপর করতে চাও তারা দ্বিতীয়টা সিলেক্ট করবে এবং তোমাদের মধ্যে এমন যদি কেউ থাকো যে ভাবছো কল্যাণী আইডিআই থেকে এই প্রশিক্ষণটা নেবে তোমাদের কিন্তু সোমবার যেতে হবে অ্যাডমিশনের জন্য তোমাদের কিন্তু সোমবার অর্থাৎ আগামী আঠাশ তারিখ আগামী আঠাশ তারিখ সোমবার কিন্তু তোমাদের কল্যাণী আইডিআইতে যেতে হবে এবং কল্যাণী আইডিআইতে এই প্রশিক্ষণ সংক্রান্ত সম্পূর্ণ যে দায়িত্ব রয়েছে সেটা কিন্তু সমীর সরকার স্যারের ওপর রয়েছে সমীর সরকার স্যার যিনি মেশিন স্টেট ইনস্ট্রাক্টার মেশিন স্টেটের তো তার সাথে কিন্তু সরাসরি এই বিষয়ে তোমরা কথা বলতে পারবে সরাসরি সেখানে যাবে গিয়ে জিজ্ঞাসা করবে যে সমীর সরকার স্যার কে রয়েছেন মেশিন স্টেটের ইনস্ট্রাক্টর তো তার কাছে কিন্তু তোমরা সরাসরি গিয়ে এই কোর্সের বিষয়ে আরও ডিটেলস যদি তোমাদের কোনো কিছু জানার থাকে সেখানে গিয়ে কিন্তু তার সাথে তোমরা কথা বলতে পারবে এবং বাকি সমস্ত আইটিআর ক্ষেত্রেও সেমি প্রসিডিওর রয়েছে সেখানে সমস্ত হেল্পলাইন নাম্বার রয়েছে সমস্ত পোস্টের ক্ষেত্রেই দেখবে হেল্পলাইন নাম্বার কিন্তু তারা প্রোভাইড করছে সরাসরি সেই হেল্পলাইন নাম্বারে তোমরা ফোন করবে এবং তোমাদের যদি আরও কোনো অন্যান্য প্রশ্ন থাকে সেখানেও কিন্তু তোমরা সেখানে ফোন করে জিজ্ঞেস করতে পারবে তাহলে আশা করি এই কোর্সের বিষয় সম্পূর্ণটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি তো আছি অবশ্যই তোমরা আমার নিচে কমেন্ট করে জানাতে পারো আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের রিপ্লাই দেওয়ার তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকেও সুস্থ থেকো বেস্ট অফ লাক অল অফ ইউ গাইস থ্যাংক ইউ